নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকে নিউজ হেডলাইন্স। পূর্ব বর্ধমান জেলা মেমারিতে শাসক দলের পক্ষ থেকে একটি র্যালি অনুষ্ঠিত হল। মেমারির পারিজাত নগর উদয়পল্লী পশ্চিম পাড়ায় এক নাবালিকার বিবাহ বন্ধ করা হল। ট্রেনে সফররত অবস্থায় এক শিশুপুত্রের জন্ম দিল এক মহিলা। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে দুই শিশুকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বিজেপি কর্মীদের বিপদে ফেলার অভিযোগে পুলিশ সুপারের হাতে বিভিন্ন অভিযোগপত্র তুলে দিলেন উত্তর মালদহ কেন্দ্রের সাংসদ মৌসুম নূর। রোগী মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল হুগলি জেলা হাসপাতালে। উত্তর দিনাজপুরে দুষ্কৃতীদের গুলিতে নিহত হলেন এক বিজেপি কর্মী। এখন চোখ রাখবো এক ঝলকে। আর্মস ডিপার্টমেন্টে কর্মরত অবস্থায় রহস্যজনকভাবে মুখে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক সিআরপিএফ জওয়ানের। মৃত জওয়ানের নাম অনুপ সাহা। ঘটনাটি ঘটেছে জলন্ধরে। মৃত অনুপের দেহ কাল্লার পূর্বস্থলী জাহানাগার গ্রামের বাড়িতে আসতেই গোটা এলাকা শোকস্তব্ধ হয়ে ওঠে। পুলিশের গাড়ি ধাক্কায় গুরুতর জখম হলেন এক বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার কোতোয়ালি এলাকার মালদা রাতুয়া রাজ্য সড়কে। ঘটনায় গুরুতর আহত হন ইব্রাহিম আলী নামে এক ব্যক্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক দর্জি। ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার কাজীগ্রাম অঞ্চলে রাধা মাধবপুর গ্রামে। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে সকলে। উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার পাগলা বাজারে মঙ্গলবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে জানা যায়। আসছে বিস্তারিত খবরে। শাসক দলের পক্ষ থেকে একটি র্যালি অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলা মেমারিতে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়ী করার আহ্বান জানানো হয় র্যালি থেকে। মূলত ছাত্রছাত্রীরাই এই র্যালিতে পা মেলান। শাসক দলের পক্ষ থেকে একটি র্যালি অনুষ্ঠিত হলো। এদিনের এই র্যালিটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার মেমারিতে। মূলত এদিন ছাত্রছাত্রীরা র্যালিতে পা মেলায়। আসন্ন নির্বাচন উপলক্ষে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। আয়োজকদের পক্ষ থেকে শাসক দলের প্রার্থীদের ভোটে জয়ী করার আহ্বান জানানো হয়। র্যালিতে সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে স্বতঃস্ফূর্তভাবে। তারা মনে করছে আমাদের এই উন্নয়নের কর্মযোগ্য আমরা যদি না থাকতে পারি তাহলে আমরা পিছিয়ে পড়বো, এবং সেটা জনগণকে একটা বার্তা দেওয়ার জন্যে তাদের এই র্যালির আয়োজন। মেমারি শহরে র্যালিটা ঘুরবে। এই র্যালিটা একটাই উদ্দেশ্য, ছাত্রছাত্রীরা বলছে যে আমরা কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী এবং এখন যে নতুন রূপশ্রী, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, তার জন্য একটা র্যালি আমরা মেমারিতে করব। এই র্যালি মেমারি থেকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে যাবে। যে মেমারিতে যে র্যালি হচ্ছে, ছাত্রছাত্রীরা দিচ্ছে ডাক, জোড়া ফুল আবার জিতে যাক। তৃণমূল কংগ্রেস জিতা, বাজা বাজা বাজা, মমতা বন্দ্যোপাধ্যায় জিতা, বাজা বাজা বাজা, ভোট 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 তিন, জোড়া ফুলে ভোট তিন, নিজের ভোট নিজে তিন, জোড়া ফুলে ভোট তিন। কর্মসূচি ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ছিল নজর কাড়া। এদিনের র্যালিতে ছাত্রীদের উপস্থিতি ছিল ঈর্ষণীয়। দলীয় এই কর্মসূচি ঘিরে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল নজর কাড়া। মেমারি থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। মেমারি এক ব্লক প্রশাসনের পক্ষ থেকে এক নাবালিকার বিবাহ বন্ধ করা সম্ভব হলো। ঘটনাটি ঘটেছে মেমারির পারিজাতনগর উদয়পল্লী পশ্চিম পাড়ায়। সকলের প্রচেষ্টায় আপাতত বিবাহ বন্ধ রাখতে সম্মতি দেন মেয়ের পরিবার। প্রশাসনের তৎপরতায় এক নাবালিকার বিবাহ বন্ধ করা সম্ভব হলো। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারির পারিজাতনগর উদয়পল্লীর পশ্চিম পাড়ায়। স্থানীয় এক নাবালিকার বিবাহ ঠিক হয় উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে। সোমবার সন্ধ্যা লগ্নে তার বিবাহ হবার কথা ছিল। বাড়িতে বিয়ের আয়োজন প্রায় সম্পূর্ণ হয়ে গেছিল।
খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধি দল, চাইল্ডলাইনের কর্তারা, ব্লকের প্রতিনিধি, মেমারি থানার পুলিশ সহ অন্যান্যরা। সকলের বোঝানোর পর আপাতত বিবাহ বন্ধ রাখতে সম্মতি দেন নাবালিকার পরিবারের সদস্যরা। ঘটনায় আমাদের গ্রামে আমরা পাড়াগাঁয় থাকি, তো আমরা সঠিক সংবাদ জানিনি। হ্যাঁ, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, মেয়ের বিয়ে 18 হয়নি বলে আমার বাড়িতে পুলিশ স্টেশন এসেছে। আমার আমার সবাই সাহায্য সহযোগিতা করতে, বা আমার নিজের গায়ে কাটা কিছু পয়সা, খুব কষ্টে কিছু পয়সা ইনকাম করেছি, সেই পয়সা দিয়ে আমি মেয়ের বিয়ে দিতে উদ্যত হয়েছি। মেয়েরও শরীর ভালো না, আমারও শরীর ভালো। কোথায় বিয়ে ঠিক করেছিলেন? এটা হচ্ছে ঠাকুরনগর। আপনি কি করেন? আমি এই দীর্ঘ 4 কাজ করতে পারিনি, এই সবের দিয়ে একদম জোগাড়ে কাজ করছি। আচ্ছা, পুলিশ প্রশাসন যারা লিখে নিয়ে গেছে তারা কি বলেছে আপনাদেরকে যাওয়ার সময়? কি বলে গেছে? বলেছে বিয়ে হবে না। কতদিন পরে দিতে পারবেন কিছু বলেছে? হ্যাঁ, 2 পরে। আচ্ছা, আর্থিক কোনো সহায়তার কথা তারা বলেছে? না, ওরা আর্থিক সহায়তার কথা বলেনি। মেমারি থেকে কৃষ্ণ সাহা ও মোহাম্মদ খানের রিপোর্ট, আনন্দবার্তা। ট্রেনে সফররত অবস্থায় এক শিশুপুত্রের জন্ম দিল এক মহিলা। যাত্রী ও জিআরপি এর সহযোগিতায় ওই মহিলা ও তার শিশুপুত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে মা ও শিশু উভয়ই সুস্থ আছে। হাওড়ার বাঁকড়া শ্বশুরবাড়ি থেকে হুগলির ভদ্রেশ্বর তেলেনিপাড়ায় বাপের বাড়ি ফিরছিলেন মোস্তারি খাতুন। সঙ্গে ছিলেন স্বামী মোহাম্মদ রইস। হাওড়া থেকে বর্ধমান লোকাল ট্রেনে চাপেন। ট্রেন ছাড়তেই প্রসব বেদনা শুরু হয় মোস্তারি খাতুনের। ট্রেন যখন শ্রীরামপুর স্টেশনে এসে থামে, ততক্ষণে ট্রেনের সিটে শিশুপুত্রে জন্ম দিয়েছেন মোস্তারি খাতুন। বর্ধমান লোকাল থেকে কিছু প্যাসেঞ্জার আমাকে ফোন করে, লেডিস থেকে, যে ট্রেনের মধ্যে একটি সন্দেহজনক বাচ্চা হচ্ছে এরকম অবস্থা। সঙ্গে সঙ্গে আমি আমার লেডি কনস্টেবল এবং ফোর্স অফিসার রেডি করি, টেচার রেডি করি, তখন বাচ্চা ট্রেনের মধ্যে হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমরা নামিয়ে টেচারে করে গাড়ি করে শ্রীরামপুর বয়স হসপিটাল দিই। বর্ধমহিলা তার বাড়ি, উনি আসছিলেন হাওড়া থেকে, তেলিদি পাড়ায় তার বাপের বাড়ি যাচ্ছিলেন। তার বাড়িতেও খবর দিই, তার বাড়ির লোকেরাও সঙ্গে সঙ্গে চলে আসে। বাচ্চা এবং মা দুজনেই সুস্থ আছে। সহযাত্রীদের সাহায্যে স্ত্রীকে ট্রেন থেকে নামান মোহাম্মদ রইস। ছুটে আসেন জিআরপি কর্মীরা, তাকে ওয়ালস হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা পরীক্ষা করে শিশুটি সুস্থ আছে বলে জানান। শ্রীরামপুর স্টেশন সিট পে ডেলিভারি হো গিয়া, ওখান কা পুলিশ পুলিশ জিআরপি লোক ওই লেকে ইহা তক। আমার রাইস, আপনার সন্তান হয়েছে বাদ কে লাগ রা পিতা হোনে কে বাদ? ঠিক আছে, পিতা যে পহলি বার হয়েছে আজ খুশি। ট্রেন মে হুয়া আপনার বাচ্চা কা নাম কে রাখে গা? সোচ রহে থে কি ফিল্ম মে বহুত দেখতে, আজ রিয়েল মে দেখ লিয়ে। বাচ্চা কা নাম কে সোচ লিয়া ট্রেন মে হোনে কে? কোই ডিসাইড নেই কি হ্যায় জব। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। দুই শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানা এলাকায়। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার চকমিকো গ্রন্থাগার পাড়ার বাসিন্দা অজিত সরকারের বিরুদ্ধে দুই শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল। ওই শিশুদের পরিবারের অভিযোগ, কুকুরের বাচ্চা নিয়ে খেলার লোভ দেখিয়ে বাড়ি নিয়ে গিয়ে যৌন হেনস্থা করা হয়। সোমবার রাতে স্থানীয় বাসিন্দারা ব্যাপারটা জানতে পেরে অভিযুক্ত অজিত সরকারকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। তখন বাচ্চারা বলছে যে আমাদের মানে যায় মেয়ে বলেনি, পাশের বাচ্চারাও বলছে যে এরকম আমরা গেছিলাম খেলতে, তখন কুত্তা, ওদের বাড়িতে একটা কুত্তা আছে, যে মানে লোকের সাথে যে ঘটনা, তাদের বাড়িতে একটা কুত্তা আছে, ওদের কুত্তাটার সঙ্গে তখন খেলে বাচ্চাগুলো, তখন ওদেরকে বলছে চল আমাদের বাড়িতে চল কুত্তার সঙ্গে খেলবি। তখন ওরা গেছে খেলা করতে, ওদের ওখানে খেলছিল, খেলতে খেলতে ওদেরকে বিছানার মধ্যে মানে ডাকিয়ে নিয়ে যায়,
বস এখানে বস, বিছানার মধ্যে তখন নিয়ে যায়, সবাই মানে গায়ে হাত দিয়েছে কত কাজ করার পরে। তারপরে তো ওরা বাড়িতে আসে মানে বলেনি, ভয় চেটে বাড়িতে যদি বলি মারবে টারবে নাকি, ওই জন্য বাড়িতে কিছু বলেনি, পরে তখন জানিয়েছে। হ্যাঁ থানায় থানায় কালকে রাত্রে করে আসছে, হ্যাঁ গ্রেপ্তার করেছে, সাথে সাথে গ্রেপ্তার করেছে। অজিত সূত্রধর মিস্ত্রি, 60 বছর হবে, এর আগেও এরকম একটা মেয়েকে করেছিল, ওটাও কেস চলছে 6 বছরে, 6 বছর হলো কেসটা। আমরা চাচ্ছি ওর যেন সাজা হোক, সাজা হয়। দুটো বাচ্চাকে গায়ে মানে যা হাত শারীরিক অত্যাচার করেছে। পরিবারের সদস্যরা বালুরঘাট থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে, মঙ্গলবার তাকে আদালতে পেশ করা হয়। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দবার্তা। পুলিশ সুপারের হাতে বিভিন্ন অভিযোগপত্র তুলে দিলেন উত্তর মালদহ কেন্দ্রের সাংসদ মৌসুম নূর। সাংসদ অভিযোগ তোলেন নানাভাবে তাদের কর্মীদের বিপদে ফেলা হচ্ছে, পুলিশ সুপার বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। কংগ্রেস কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে পুলিশ সুপারকে অভিযোগপত্র তুলে দিলেন উত্তর মালদহ কেন্দ্রের সাংসদ মৌসুম নূর। সাংসদ অভিযোগ করেন আসন্ন গ্রাম পঞ্চায়েতে নির্বাচনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন প্রান্তে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে, বিভিন্ন এলাকায় খুন হলেই কংগ্রেস কর্মীদের নাম জড়িয়ে দেওয়া হচ্ছে, এমনকি নির্দোষ কর্মীদের গ্রেপ্তারও করা হচ্ছে। নির্বাচন শান্তিপূর্ণ হোক সেই কারণেই অভিযোগপত্র দেওয়া হয় পুলিশ সুপারের হাতে। আজকে আমরা এসপি সাহেবের কাছে এসেছি অনেকগুলো বিষয় নিয়ে। আপনারা তো জানেন দুদিন আগে কুমারগঞ্জে একটা মার্ডার হয়েছে, আমাদের আমরা যতটা বুঝতে পারছি এখানে পুরোপুরি ভাবে আমাদের প্রার্থী যিনি হাজবেন্ড আছে মাসুদ আলম, ওনাকে এবং কংগ্রেসের যারা কর্মীরা আছে, যারা ভালো কর্মীরা আছে এবং যেখানে ওখানে আমাদের জোট হয়েছে বামফ্রন্টেরও ভালো যারা কর্মীরা আছে, তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। আমাদের এটাই আমরা মানে বুঝতে পারছি, কারণ কি যে চেষ্টা হচ্ছে যাতে ওই এলাকায় যাতে ভোট মানে না করতে দেওয়া হয়, এই ব্যাপারটাই আমরা ওই এলাকা থেকে বের করলাম। এবং বিভিন্ন জায়গায় এরকম মানে চাঁদমণি টুতেও আপনারা শুনেছেন ঝগড়া পাতারে নিরীহ মানুষ কর্মীরা যারা কংগ্রেসের কর্মীরা যারা ভোট করে তাদেরকে ভয় দেখানোর জন্য বম ফেলা হয়েছে, একজন মারা গেছে ওখানে, আরো কয়েকজন খুব সিরিয়াসলি ইনজার্ড। বিভিন্ন জায়গায় এরকম হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। ওনাকে আমরা জানিয়েছি, ওনার কাছে আমরা আশা করছি সহযোগিতা পাবো। আমরা শুধু ওনাকে না, ইলেকশন কমিশনকেও জানাবো, অবজারভারকেও জানাচ্ছি, ডিএম সাহেবকেও জানাচ্ছি, সবাইকে জানাচ্ছি। পুলিশ সুপার বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দবার্তা। রোগী মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে হুগলি জেলা হাসপাতালে। চুঁচড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো হুগলি জেলা হাসপাতালে। মগরা বোরোপাড়ার 35 বছরের মহিনা বেগম গত 28 এপ্রিল ডক্টর আলমের আন্ডারে ভর্তি করা হয় হুগলি জেলা হাসপাতালে। মাড়িতে যন্ত্রণা ও খিচুনির উপসর্গ নিয়ে মহিনা বেগম হাসপাতালে ভর্তি হন। অভিযোগ, সোমবার বিকেল থেকে রোগীর অবস্থা খারাপ হলেও পরিজনদের কিছু জানানো হয়নি। ফোন করার পরেও সে কোনো কিছু হলো না, বলছে ঠিক আছে আমি তো রেফার লিখে দিচ্ছি, কিন্তু ওই প্রেসক্রিপশনটা যে লিখেছে ডাক্তারবাবু, যেহেতু সেটা আছে অন্য পেনের কালি দিয়ে লিখেছিল আগে, এখন আবার অন্য কেউ এসে লিখে দিচ্ছে রেফার, ডাক্তারবাবু বলছে যে আমি তো সেই দিনে রেফার লিখে দিয়েছি, আর সেই কপিটা তো আপনাকে ফার্স্টেই দেখিয়েছি, যেহেতু 20 তারিখের প্রেসক্রিপশনে কোনো রেফার ছিল না, 20 তারিখের প্রেসক্রিপশনে কোনো রেফার ছিল না, ওই প্রেসক্রিপশনের ছবিটা তুলে আমাদের পাঠানো হয়েছিল যে ওষুধটা নেওয়ার জন্য, ওষুধটা যেহেতু কোনো রবার্ট ফ্যাক্টরি কোনো পাইনি, তাই না আমাকে ছবি পাঠিয়েছিল 20 তারিখ, 22 তারিখের স্ক্রিনশট নিয়েও ছবিটা আপনাকে দেখিয়ে আনা হয়েছে। আর ওই 22 তারিখে যখন কোনো রেফার লেখা ছিল না, আজকে হঠাৎ আমরা যখন এখান থেকে দেখে গেছি তখনও ছিল না, আমরা ওখান থেকে যে গেলাম ওখান থেকে আসার পর হসপিটালের মধ্যে সেও চালাকি করে ওইটার মধ্যে রেফার যখন মারা গেছে তখন লিখে দিতে রেফার টু মেডিকেল কলেজ এরকম লেখা আছে চলে গেছে এরকম। তারপর আমরা গিয়ে ওনাকে ধরলাম, তখন বলছে যে আমি তো রেফার টু হসপিটাল, রেফার টু কলকাতা, আমি কবে লিখেছেন আপনি, এই তো আজকে আপনি আমাদেরকে বলছেন, এর আগে তো বলিনি। 22 তারিখে ছবিটা তোলা হয়েছিল প্রেসক্রিপশনে, কোনো লেখা নেই এখানে রেফার কিছু করেনি, কিন্তু উনি বলছেন যে লেখা লিখে দিয়েছি। ডেটটা কি দেয় আগে? আর এই যে ডেটটা হচ্ছে এই যে এই দেখো কি ডেট, 20/4/2018। হ্যাঁ, আর এই ছবিটা কখন তোলা হয়েছিল? সব 2 নম্বরই ওষুধ লিখেছে, কোনো মাল্টিন্যাশনাল ব্র্যান্ড নেই।
5টা অবধি পেশেন্ট ঠিক ছিল, 5টার পরে এমন কি দেওয়া হলো যে রোগীটা 9টার মধ্যে মারা গেল। 5টা অবধি রোগী সবাই একের সঙ্গে কথা বলেছে থেকেছে, ঠিক আছে, কিন্তু হঠাৎ 9টার সময় কেন রোগীটা মারা গেল, কি কারণে মারা গেল? বলছে পাঁচখানা ইঞ্জেকশন দিয়েছে। আমি জানতে চাই পাঁচখানা ইঞ্জেকশন কি ছিল, কি কারণে দেওয়া হলো হসপিটাল? হ্যাঁ একদম সম্পূর্ণ ভুল চিকিৎসা, পুরো দায়িত্ব আছে একদম পুরো ফুল। ওই দিনই রাত 10টা নাগাদ তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসায় মহিনা বিবির মৃত্যু হয়েছে। এই ঘটনায় হাসপাতালে উত্তেজনা ছড়ায়। পরে চুঁচুড়া থানার পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। দুষ্কৃতীদের গুলিতে নিহত হলেন এক বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ধনিয়া বস্তি এলাকায়। চোপড়া থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। উত্তর দিনাজপুর জেলা চোপড়া থানা ধনিয়া বস্তি এলাকায় দুষ্কৃতীদের গুলিতে নিহত হলেন এক বিজেপি কর্মী। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে প্রচারের কাজ সেরে প্রার্থীর বাড়িতে গিয়েছিলেন 25 বছরের মোহাম্মদ আমিরুস। প্রার্থীর বাড়ি থেকে বের হওয়ার পরই আচমকায় মোটর বাইকে করে আসা দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি করে। আমিরুস মাটিতে লুটিয়ে পড়ে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটা এখনও আমার কাছে যে চিত্র আছে সেটা হচ্ছে, আমাদের চোপড়া পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট ইতি বেগমের বাড়িতে এরা বসে মিটিং করছিল, আলোচনা করছিল। সেই সময় হঠাৎ করে নাকি কিছু দুষ্কৃতি আসে, যারা ওখানে তৃণমূলের ক্যাডার বাহিনী বলে পরিচিত, তারা এসে হঠাৎ করে আন্ডার টাইমে গুলি চালায় আর বোমা মারে। গুলি চালায় সঙ্গে সঙ্গে এ মাটিতে লুটের পরে বাকিরা তো এদিক ওদিক ছিটকে যায়, শুধু এই জখম হয়ে যায়। আমার কাছে এখনো অবধি আপডেট আছে, আর আমি ওখানে চোপড়াতে চিকিৎসা করছি যে তারা আমাদের টোটাল কর্মীরা বা ইয়ারা সবাই বিধিশুদ্ধ হয়ে আছে এবং আতঙ্কগ্রস্ত হয়ে আছে। পরিস্থিতি খুবই জটিল আছে। পুলিশ এই মতো অবস্থাতে আমরা কতটুকু নিজেদেরকে ধরে রাখবো? জীবন বাঁচাতে গেলে আমাদেরকে তার প্রতিরোধে কিছু করতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জশওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। দাদার হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ তুললেন ভাই। ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক থানার শেরশাহী এলাকায়। আক্রান্ত ভাই বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বৌদির সাথে অবৈধ সম্পর্কের সন্দেহে ভাইকে বটি দিয়ে কোপানোর অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। আক্রান্ত ভাইয়ের নাম প্রতাপ মাহারা, অভিযুক্ত দাদার নাম কুলেশ মাহারা। ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক থানার শেরশাহী এলাকায়। আক্রান্ত ভাই বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কি দিয়ে মেরেছে? বটি দিয়ে মেরেছে। কেন মারলো? কেন বৌদির সঙ্গে আর কি করছিলাম ভাই? দাদা কি মনে করছিল? খারাপ সন্দেহ করছিল। এখনো আমাদের দুটোকে তারা ধরতে পারেনি, পরের কথাতে এরকম করছিল। তোমার বিয়ে হয়নি? বিয়ে আছে না আগে। তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ বিয়ে হয়েছে, বউ মারা গেছে। অভিযুক্ত দাদা পলাতক। অভিযুক্ত ব্যক্তির খোঁজ চালাচ্ছে কালিয়াচক থানার পুলিশ। আমার ভাই বৌদির সঙ্গে আর কি করতো, আর কি করতে করতে দাদার ধৈর্য হলো না, বটি দিয়ে কেটে দিয়ে। কি সন্দেহ করতো? কোনো খারাপ সন্দেহ হয়তো মনে করতো। এই কোথায় আঘাত আছে? কোথায় মিলেছে? মাথাতে, হাতে একটা, এই এখানে আর একটা এখানে। মেরে ফেলার চেষ্টা করেছিল? ভাইকে থানায় অভিযোগ করেছে দাদার বিরুদ্ধে? থানাতে কালিচকে অভিযোগ হয়েছে হসপিটালে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। বাইক মিছিল ঘিরে বিতর্কে জড়ালো বিজেপি নেতৃত্ব। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শিমলাপালের মণ্ডল গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রচার করার সময় এরূপ বিতর্কের সৃষ্টি হয়। বাঁকুড়ার শিমলাপালের মণ্ডল গ্রাম পঞ্চায়েত এলাকায় বাইক মিছিল করে বিতর্কে জড়ালো বিজেপি।
সোমবার ওই এলাকায় জেলা পরিষদের 20 নম্বর আসনে বিজেপির প্রার্থী নির্বাচনে প্রচারে এসেছিলেন বিজেপির রাজ্য সহসভাপতি সুভাষ সরকার। তার উপস্থিতিতে বিজেপি কর্মীরা বাইক মিছিল করে বলে অভিযোগ। এ বিষয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা রামানুজ সিং মহাপাত্র বলেন, বিজেপির বাইক মিছিল নির্বাচনী বিধিভঙ্গের মধ্যে পড়ে, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানানো হবে। বাইক মিছিল তো নির্বাচন কমিশনের বিধির বাইরে, বাইক মিছিল করা উচিত না। যদি কোনো বাইক মিছিল হয়ে থাকে খোঁজ নিয়ে দেখি, নিশ্চয়ই আমরা নির্বাচন কমিশনের কাছে এই ব্যাপারে অভিযোগ করব। আপনার নাম? আমার নাম রামানুজ সিং মহাপাত্র। অন্যদিকে বিজেপি বাইক মিছিলের অভিযোগ উড়িয়ে দিয়েছে, বাইক মিছিল হয়নি, প্রার্থীকে নিয়ে গ্রামে গ্রামে ঘোরার কর্মসূচি ছিল। যা হয়েছে সেটা হচ্ছে একটি অঞ্চলে প্রত্যেকটি গ্রাম স্পর্শ করার যে অভিযান, সেই অভিযান হয়েছে। আর সেখানে সমস্ত প্রার্থীদেরকে নিয়ে আমরা প্রত্যেকটি গ্রামে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, তো সেখানে এই যে পরিচয়ের যে অভিযান সেটা জনজোয়ারে পরিণত হয়েছে। সাড়া কেমন পাচ্ছেন? আমরা বলিনি যে সমস্ত বাইক চলে এসো, বাইক মিছিল করার জন্য আমরা কোনো বলিনি, কিন্তু গ্রামের যুবক মানুষেরা তারা স্বেচ্ছায় মোটর বাইক নিয়ে তারা নিজেরা গাড়ির ব্যবস্থা করে সমস্ত আজকে এই অভিযান করেছে। এই প্রচার অভিযানে মানুষের ভীষণভাবে সাড়া পাওয়া যাচ্ছে। সমস্ত মানুষ পঞ্চায়েতের যে এই কতদিনের যে কাজ হয়েছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্প ঠিকভাবে না পাওয়ার জন্য প্রত্যেকে এই পঞ্চায়েতি ব্যবস্থা এবং রাজ্য সরকারের ওপর ক্ষুব্ধ আছে, আর মানুষ বিজেপিকেই ভরসা করছে। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পূর্ব বর্ধমান জেলা মেমারিতে শাসক দলের পক্ষ থেকে একটি র্যালি অনুষ্ঠিত হলো। মেমারির পারিজাত নগর উদয়পল্লী পশ্চিম পাড়ায় এক নাবালিকার বিবাহ বন্ধ করা হলো। ট্রেনে সফররত অবস্থায় এক শিশুপুত্রের জন্ম দিল এক মহিলা। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে 2 শিশুকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বিজেপি কর্মীদের বিপদে ফেলার অভিযোগে পুলিশ সুপারের হাতে বিভিন্ন অভিযোগপত্র তুলে দিলেন উত্তর মালদহ কেন্দ্রের সাংসদ মৌসুম নূর। রোগী মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল হুগলি জেলা হাসপাতালে। উত্তর দিনাজপুরে দুষ্কৃতীদের গুলিতে নিহত হলেন এক বিজেপি কর্মী। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।